হ্যালো ফ্রেন্ডস, আমরা বিভিন্ন বছরের যে কম্পিটিটিভ পরীক্ষার বিগত বছরের সাধারণ বিজ্ঞানের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করেছি। আমরা একটা পার্ট অলরেডি আপলোড করেছি, যেখানে WBCS, PSC এবং অন্যান্য পরীক্ষার প্রিভিয়াস ইয়ার সলভ পেপারগুলো একসাথে আলোচনা করা হয়েছে কিছু প্রশ্ন, এবং আজ তার দ্বিতীয় পার্ট, যেখানে সমস্ত প্রশ্ন এই ভিডিওটায় কমপ্লিট করা হচ্ছে। সুতরাং অবশ্যই তোমরা সায়েন্স চ্যাপ্টারটা ভালো করেই কভার করো, কারণ বিভিন্ন এক্সামের জন্য কিন্তু সায়েন্স থেকে প্রশ্ন হবেই। সুতরাং এসব শুরু করা যাক। আর তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আমরা আগের ভিডিওতে 250 পর্যন্ত প্রায় প্রশ্ন আলোচনা করেছি, আমরা এখানে আজ 248 থেকে দেখব। তাপের একক কি? তাপের একক হচ্ছে এখানে ক্যালোরি, অ্যান্সার হবে এ, তাপের একক ক্যালোরি। নিচের কোনটির মধ্যে বেশি তাপন মূল্য আছে? ফ্যাটের মধ্যে সব থেকে বেশি তাপন মূল্য আছে, অ্যান্সার হবে ডি। পেয়ারা কোন ভিটামিনের উৎস? পেয়ারা হচ্ছে ভিটামিন সির উৎস, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোনটি রকেটের জ্বালানি? এখানে তরল অ্যামোনিয়া হচ্ছে রকেটের জ্বালানি, অ্যান্সার হবে বি। হাইড্রোজেন ও অক্সিজেনের ভিতর শব্দের প্রচলন বেগের অনুপাত হলো স্লোয়েস্ট টু ওয়ান, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নোক্ত কোনটি শক্তিশালী অক্সিডাইজিং এজেন্ট? এখানে O3 হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, শক্তিশালী অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে O3, অ্যান্সার হবে সি। কোন খনিজ পদার্থটি রক্তের হিমোগ্লোবিনে অবস্থিত? এখানে ম্যাগনেসিয়াম, অ্যান্সার হবে সি। হ্যালো ফ্রেন্ডস, এই প্রশ্নটার অ্যান্সার হবে লোহা। যাই হোক, এই প্রশ্নটার ভুল অ্যান্সার হচ্ছে ম্যাগনেসিয়াম, এখানে অ্যান্সার হবে লোহা। আমি প্রশ্নটা চেক করেছি, অ্যান্সার হচ্ছে এখানে লোহা। কোন খনিজ পদার্থটি রক্তের হিমোগ্লোবিনে অবস্থিত? এখানে লোহা মানুষের রক্তের হিমোগ্লোবিনে অবস্থিত, কারণ এটি হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে, ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে একটি প্রতি একক চার্জের শক্তি। ইলেকট্রোমোটিভ ফোর্স কি? প্রতি একক চার্জের শক্তি হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন 297 প্রশ্ন, নিম্নোক্ত কোন পদার্থটি বিদ্যুতের একান্ত কুপরিবাহী? এখানে নাইট্রোজেন গ্যাস বিদ্যুতের একান্ত এখানে কুপরিবাহী, অ্যান্সার হবে বি। নিম্নলিখিত কোন পদার্থটি কোস্টিক অ্যালকালি দ্রবণের সহিত বিক্রিয়া দ্বারা হাইড্রোজেন উৎপাদনে অসমর্থ? এখানে সিলিকন, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, এখানে একটা ম্যাথসের প্রশ্ন, ফিজিক্স রিলেটেড। পরে প্রশ্ন হচ্ছে, কোষপর্দা কোথায় দেখতে পাওয়া যায়? কোষপর্দা দেখতে পাওয়া যায় উদ্ভিদ এবং প্রাণী কোষে, অ্যান্সার হবে সি। অ্যান্সার হবে সি, উদ্ভিদ এবং প্রাণী কোষে কোষপর্দা দেখা যায়, অ্যান্সার সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, হেরিডিটির একক কি? হেরিডিটির একক হচ্ছে এখানে নিউক্লিয়াস, ক্রোমোজোম, নিউক্লিওটাইড, জিন। হেরিডিটির একক হচ্ছে জিন, অ্যান্সার হবে ডি। হেরিডিটি সূত্র কে আবিষ্কার করেন? গ্রেগর চৌহান মেন্ডেল, অ্যান্সার হবে এ। গ্রেগর চৌহান মেন্ডেল হেরিডিটি সূত্র আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, মায়োপিয়া ঠিক করতে কি ব্যবহার করা হয়? কনকেভ লেন্স, মায়োপিয়া ঠিক করতে ব্যবহার করা হয় কনকেভ লেন্স, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, রক্তে লোহের অভাবকে কি বলে? রক্তে যদি লোহার অভাব হয় তাহলে তাকে অ্যানিমিয়া বলে, অ্যান্সার হবে সি। টিম্পেনিয়াম কার প্রতিশব্দ? টিম্পেনিয়াম হচ্ছে ইয়ার ড্রামের প্রতিশব্দ, অ্যান্সার হবে ডি। টিম্পেনিয়াম হচ্ছে ইয়ার ড্রামের প্রতিশব্দ, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, শরীরের কোথায় হাইপোথ্যালামাস পাওয়া যায়? মস্তিষ্কে হাইপোথ্যালামাস পাওয়া যায়, অ্যান্সার হবে সি। এদের মধ্যে কোনটি এন্ডোস্কিন গ্ল্যান্ড নয়? লিভার এন্ডোস্কিন গ্ল্যান্ড নয়, অ্যান্সার হবে এখানে ডি। মানুষের সবচেয়ে বড় আর্টারি হলো এওয়ার্টা, অ্যান্সার হবে বি। এওয়ার্টা হচ্ছে মানুষের সব থেকে বড় আর্টারি। নেক্সট প্রশ্ন হচ্ছে, শব্দের গতি কোথায় সবথেকে বেশি? শব্দের গতি লোহাতে এখানে সবথেকে বেশি। নেক্সট প্রশ্ন হচ্ছে, মাধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেন? নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন, প্রতিক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। বিজ্ঞানীরা বোসন কোথায় আবিষ্কার করেন? সার্নে, অ্যান্সার হবে ডি। বিজ্ঞানীরা বোসন আবিষ্কার করেন সার্ন নামক একটি সার্নে, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, এদের মধ্যে কোন প্রাণী বিলুপ্ত হয়ে গেছে? ডেডও বিলুপ্ত হয়ে গেছে, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, H2Oকে সাধারণত কী বলা হয়? H2Oকে সাধারণত জল বলা হয়। এদের মধ্যে কোনটি ধাতু নয়? ফসফরাস ধাতু নয়, মার্কারি, জিঙ্ক, টাংস্টেন এগুলো ধাতু, কিন্তু ফসফরাস ধাতু নয়।
কোন বস্তুর তারে রূপান্তরিত হওয়ার ক্ষমতাকে কি বলে? আঘাত বর্ধন। কোন বস্তুর তারে রূপান্তরিত হওয়ার পদ্ধতিকে বলে আঘাত বর্ধন। এখানে বিকিরণ ডাকটিলিটি ঘনত্ব বলে, কিন্তু এর অ্যান্সার হবে এ, আঘাত বর্ধন। সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে? সূর্য সাধারণত ফিউশন পদ্ধতিতে শক্তি অর্জন করে, অ্যান্সার হবে বি। নট নিচের কোন গতিবেগের একক? নট হচ্ছে জাহাজের গতিবেগের একক, অ্যান্সার হবে বি। নিচের কোনটিকে জীব থেকে জড়কে পার্থক্য করা দুটি উত্তম কারণ হিসাবে গণ্য করা হয়? জনন এবং গতিশক্তি। জনন এবং গতিশক্তি জীব থেকে জড়কে পার্থক্য করা একটি উত্তম কারণ হিসাবে গণ্য হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, দুধকে মন্থন করলে ননী দুধ থেকে আলাদা হয়ে যায়, কোন কারণে এটি ঘটে? এটা হচ্ছে কেন্দ্রাতিক বল। দুধ থেকে দুধকে মন্থন করলে ননী থেকে দুধ আলাদা হয়ে যায়, এর কারণ হচ্ছে কেন্দ্রাতিক বল, অ্যান্সার হবে ডি। নিচের কোন গ্যাসটি বায়ু অপেক্ষা হালকা? এখানে অ্যামোনিয়া গ্যাসটি হচ্ছে বায়ু অপেক্ষা হালকা, অ্যান্সার হবে সি। ধাতু সংকর হলো মিশ্র ধাতু যার একটি উপাদান পারদ। ধাতু সংকর কি একটি মিশ্র ধাতু যার উপাদান হলো পারদ, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, নিউট্রন বোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি হলো যখন এটা কোনো শহরের উপর নিক্ষেপ করা হয় তা ক্ষতি করে জীবজগৎ এবং অট্টালিকা উভয়ের, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন, নিচের কোন পদ্ধতিতে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়? আলোক সংশ্লেষ পদ্ধতিতে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, এক ফাদম সমান এখানে ছয় ফুট, এক ফাদম সমান ছয় ফুট, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, সাদা কালো টিভি পিকচার টিভি একটি মাত্র ইলেকট্রন গান থাকে যা পর্দায় ছবিকে প্রযোজনা করে, রঙিন পিকচার টিভি ইলেকট্রন গানের সংখ্যা কত? তিনটি, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন, পেরিস্কোপের কার্যনীতি কোনটির উপর ভিত্তি করে? পেরিস্কোপের কার্যনীতি কেবলমাত্র প্রতিফলনের উপর ভিত্তি করে, অ্যান্সার হবে এখানে এ। থার্মোমিটার হলো এখানে থার্মোমিটার কি? থার্মোমিটার হলো একটি আধুনিক ধরনের থার্মোফ্লাক্স যা তাপশক্তির সমবিভাজন নীতিতে কাজ করে। থার্মোস্ট্যাট হলো আধুনিক ধরনের থার্মোফ্লাক্স যা তাপশক্তির সমবিভাজন নীতিতে কাজ করে, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি বিবৃতিটি সঠিক? এখানে ডায়নামো যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে এবং বৈদ্যুতিক মোটর বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি বার্নলির নীতির উপর কাজ করে? এখানে বুনসেন বার্নার বার্নলির নীতির উপর কাজ করে, অ্যান্সার হবে সি। বুনসেন বার্নার বার্নলির নীতির উপর কাজ করে, অ্যান্সার এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রেশার কুকার সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ঠিক নয়? প্রেশার কুকার সম্পর্কে উচ্চ চাপে তরলের ফুটনাঙ্ক কমে যায়, অ্যান্সার হবে এখানে বি। তরলের ফুটনাঙ্ক বেড়ে যায় আমরা জানি, কিন্তু এখানে ঠিক নয় বলেছে, সেহেতু অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, আকেল দাঁত সাধারণত কত বছর বয়সে গজায়? 17-30 বছর বয়সে আকেল দাঁত গজায়, 17-30। কোন ব্যক্তির বাদামি চোখ, নীল চোখ বা কালো চোখ হবে কিনা তা নিচের কোনটি রঞ্জক পদার্থের উপর নির্ভর করে? আইরিস। আমরা যেসব বাদামি কালো বা অন্যান্য চোখ দেখি তাদের কোন রঞ্জক পদার্থের জন্য হয়? এগুলো আইরিস, অ্যান্সার হবে সি। এবি গ্রুপের রক্ত বিশিষ্ট ব্যক্তিকে সর্বজনীন গ্রাহিতা বলা হয়, তার কারণ হচ্ছে রক্তে অ্যান্টিজেনের অভাব থাকে, অ্যান্সার হবে সি। রক্তে অ্যান্টিজেনের অভাব থাকলে এবি গ্রুপের রক্ত বিশিষ্ট ব্যক্তিকে সর্বজনীন গ্রাহিতা বলা হয়। এখানে সাধারণত রক্তে অ্যান্টিজেনের অভাব থাকে বলে সকলের কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারে, অ্যান্সার হবে এখানে সি। মানুষের ত্বক সর্বাধিক তাপমাত্রায় ফুসকা না পড়ে, এখানে 40°C তাপমাত্রা পর্যন্ত মানুষের ত্বক সহ্য করতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোনটির উপস্থিতির কারণে পিপীলিকা তার চারপাশে বস্তুরাজি দেখতে পায়? এখানে যৌগিক চক্ষু, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন কে? এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন। যখন বরফ গলে জলে পরিণত হয় তখন তার আয়তনে কমে যায়, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন, যদি কোনো বালক নির্দিষ্ট বেগে চলমান রেলগাড়িতে বসে সোজা উপরের দিকে বল ছোড়ে তাহলে বলটি তার হাতে এসে পড়বে, এখানে অ্যান্সার হবে সি। যদি একটি চুম্বক দণ্ডকে ভেঙে দুটুকরো করা হয় তাহলে প্রত্যেক মেরুই আলাদা আলাদা চুম্বকে পরিণত হবে, অ্যান্সার হবে এখানে এ। প্রত্যেক টুকরো চুম্বক হবে যার এক প্রান্ত উত্তর মেরু এবং অপর প্রান্ত দক্ষিণ মেরু থাকবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, সমওয়াট ক্ষমতা সম্পন্ন টিউব লাইট বাল্ব লাইটের চেয়ে শীতলতর অনুভূতি হয় কারণ টিউবে টাংস্টেন ব্যবহার করা হয় না, অ্যান্সার হবে এখানে সি।
কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলে একই পাঠ প্রদান করে? এখানে -40°C তাপমাত্রায় সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলে একই পাঠ প্রদান করে। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি পেন্সিলে ব্যবহৃত হয়? গ্রাফাইট সাধারণত পেন্সিলে ব্যবহৃত হয়। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, এইচআইভি পাওয়া যায় সংক্রমিত ব্যক্তির? এখানে রক্তে, বীর্য, জনিরস, স্তন্ধগুত সবকটি, পরে সবকটিতেই এইচআইভি সংক্রমণ ভাইরাস বা জীবাণু পাওয়া যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে, হিমোগ্লোবিনের কার্যকারিতা হলো এখানে অক্সিজেন পরিবহন করা। হিমোগ্লোবিনের কার্যকারিতা হলো অক্সিজেন পরিবহন করা। অ্যান্সার হবে ডি। মৌমাছি এবং পিঁপড়ের ফুলে যে তরল বিষ থাকে তা হলো ফর্মিক অ্যাসিড। অ্যান্সার হবে এ। দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা একের বেশি হয়? অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, নিচে স্তম্ভগুলি সাজিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করুন। এখানে ক্যাটারাক্টের সঙ্গে দুইয়ের সম্পর্ক হবে আইরিস, ক্যাটারাক্ট আইরিসের সঙ্গে সম্পর্কযুক্ত জন্ডিস লিভারের সাথে, ডায়াবেটিস, প্যানক্রিয়াটিস এবং আর্থ্রাইটিস বোনাস বোনসের সঙ্গে হার। নেক্সট প্রশ্ন, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? হাইড্রোজেন এখানে গ্রিন হাউস গ্যাস নয়, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এগুলো গ্রিন হাউস গ্যাস, কিন্তু গ্রিন হাউস গ্যাস নয় হচ্ছে হাইড্রোজেন। এইচআইভি সংক্রমণ বাহিত হয় পর্য ব্যবহার্য যন্ত্রপাতি দিয়ে রক্ত দেওয়া হলে। অ্যান্সার হবে ডি। খাদ্য তেঁতুলের রস ব্যবহার করা হয় কারণ সহজে খাদ্য হজমের জন্য। অ্যান্সার হবে সি। একটি অর্ধবাহী তাপমাত্রা বাড়ালে তার রোধ কী হবে? কমবে। একটি অর্ধবাহী তাপমাত্রা বাড়ালে তার রোধ শান্ত কমে যাবে। টেলিগ্রাফ কোড আবিষ্কার করেন কে? স্যামুয়েল এপি মোর্স টেলিগ্রাফ কোড আবিষ্কার করেন। অ্যান্সার হবে বি। নিচের কোনটি ডিজেনারেটিভ রোগ নয়? হার্ট অ্যাটাক ডিজেনারেটিভ রোগ নয়। অ্যান্সার হবে বি। শালক সংশ্লেষ প্রক্রিয়ায় শক্তি রূপান্তর হয় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত। অ্যান্সার হবে সি। বিভিন্ন মাধ্যমে শব্দের গতিবেগ ভিন্ন, নিচের মাধ্যমগুলির কোনটি শব্দের গতিবেগ ক্রমবর্ধিত হয়? ক্রমবর্ধিত হয় বায়ুতে প্রথমে, তারপরে জলে এবং লোহাতে। বাইতে কম, জলে বাইর থেকে বেশি, এবং জলে এবং বাইর থেকে বেশি হচ্ছে লোহাতে শব্দের বেগ সব থেকে বেশি হয়। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, তেজলাইট কাঠির ডগায় যে দাহ্য পদার্থটি থাকে সেটা কী? সেটা হচ্ছে ফসফরাস। অ্যান্সার হবে সি। খাবার জলে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় জীবাণুনাশক হিসাবে? অ্যান্সার হবে এ। খাবার জলে যে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় সেটি জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচে কোনটি ভাইরাল অসুখ নয়? এখানে যক্ষা ভাইরাল অসুখ নয়। এখানে অ্যান্সার হবে এ। টেলিগ্রাফ কোড আবিষ্কার করেন স্যামুয়েল এপি মর্স। অ্যান্সার হবে বি। অমর বোস যিনি সম্পত্তি প্রাপ্ত হয়েছেন তিনি কোন বিষয়ের জন্য বেশি পরিচিত ছিলেন? এটি হচ্ছে এখানে শব্দ। অ্যান্সার হবে এ। ইপিআইসি হলো এখানে ইলেকশন ফটো আইডেন্টি কার্ড, ইলেকশন ফটো আইডেন্টি কার্ড, ইলেকট্রনিক ফটো আইডেন্টি কার্ড, এখানে ইলেকটরস ফটো আইডেন্টি কার্ড খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেকবার এসেছে বিভিন্ন পরীক্ষায়, ইলেকটরস ফটো আইডেন্টি কার্ড। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, জার্মান সিলভার সংকর ধাতুটি কপারের সঙ্গে আর কি থাকে? এখানে জিঙ্ক এবং নিকেল। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, এইচআইভি শনাক্তকরণে এলিসা পরীক্ষা করা হয় কিন্তু এইচআইভি সংক্রমণ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য করা হয় ওয়েস্টার্ন ব্লটিং? অ্যান্সার হবে বি, ওয়েস্টার্ন ব্লটিং। নেক্সট প্রশ্ন, ফুসফুসকে ঘিরে থাকা পর্দাটির নাম কি? প্লুরা। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, কড লিভার তেল যে খাদ্য গুণে সমৃদ্ধ সেটা হচ্ছে ভিটামিন এ এবং ডি। নেক্সট প্রশ্ন কোন, এখানে একটা ম্যাথের প্রশ্ন, আমি এটা স্কিপ করবো। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোনটি প্রাণী জগতের বড় সংখ্যায় প্রসিদ্ধ প্রজাতীয় বলে দর্শানো যায়? কীট। এখানে অ্যান্সার হবে ভি। পাইরোমিটারের প্রয়োগ কী মাপ করার জন্য করা হয়? উচ্চ তাপমান। পাইরোমিটার সাধারণত উচ্চ তাপমাত্রা মাপ করার জন্য করা হয়। অ্যান্সার হবে এ। কেলবনিকিত লোহার উপর কিসের প্রলোভ করা যায়? জিঙ্ক, জিঙ্কের প্রলোভ দেওয়া যায়। অ্যান্সার হবে ডি। জীব পরিস্থিতিক নামাবলীর প্রস্তাব কে করেন? লিনিয়াস। জীব পরিস্থিতিক নামাবলীর প্রস্তাব করেন লিনিয়াস। অ্যান্সার হবে বি। ম্যালেরিয়ার মশা কামড়ানোর সংক্রামক রোগ, ইয়া কী কারণে
জন্য সংক্রমণ হয় প্রোটোজিয়া ম্যালেরিয়া প্রোটোজিয়ার জন্য হয় বিকাশমূলক সম্বন্ধের অধ্যয়নকে কী বলে জাতিবৃত্তবিজ্ঞান বিকাশমূলক সম্বন্ধের অধ্যয়নকে বলে জাতিবৃত্ত বিজ্ঞান অ্যান্সার হবে সি ছত্রাকনাশী বোর্ড মিশ্রণ কি বড় মিশ্রণ হচ্ছে এখানে CuSO4CaOH2 অ্যান্সার হবে ডি নেক্সট প্রশ্ন ভারী জল হলো D2O16 অ্যান্সার হবে এখানে ডি ভারী জল হচ্ছে D2O60 নেক্সট প্রশ্ন সর্বপ্রথম উৎকৃষ্ট অর্থাৎ নোবেল গ্যাস কোনটির উপর আবিষ্কৃত হয় সূর্য অথবা পৃথিবী হিলিয়াম অ্যান্সার হবে এখানে ডি অর্বুদ বিজ্ঞান বা অনকোলজি সম্বন্ধে কোন অধ্যয়ন থেকে হয় ক্যান্সার অর্বুদ বিজ্ঞান বা অনকোলজি হচ্ছে ক্যান্সার সম্পর্কিত অধ্যয়ন নেক্সট প্রশ্ন দুটি অবয়বীর মধ্যে পারস্পরিক সম্বন্ধকে কী বলা হয় মৃতজীবিতা দুটি অবয়বীর মধ্যে পারস্পরিক সম্বন্ধকে বলে মৃতজীবিতা অ্যান্সার হবে এ উষ্ণ স্থানান্তরের ওই প্রক্রিয়াকে কী বলা যায় যার কোনো মাধ্যমের দরকার হয় না বিকিরণ অ্যান্সার হবে সি ব্লাস্টার অফ কপারকে কী বলে যে কপারে 1% অশুদ্ধি থাকে তাকে ব্লাস্টার অফ কপার বলে অ্যান্সার হবে ডি নেক্সট প্রশ্ন নিচের কোনটি বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে পৃথক করেছে মধ্যচ্ছদা বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে পৃথক করেছে ক্রমাগত অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে থাকলে বহুজাতিক ব্যাকটেরিয়ার মধ্যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয় এর কারণ হচ্ছে পরিব্যক্তি অ্যান্সার হবে এখানে ডি নেক্সট প্রশ্ন নিম্নলিখিতের মধ্যে কোন শ্রেণীর উদ্ভিদ শঙ্কুবীজ উৎপন্ন হয় শঙ্কুবীজ উৎপন্ন হয় ব্যক্তিজীবীর অ্যান্সার হবে এখানে ডি নিম্নলিখিত প্রাণীদের কোনটি সম্পূর্ণ পৌষ্টিক নালী আছে এখানে গোলকিমির পৌষ্টিক নালী আছে অ্যান্সার হবে এ একটি রকেট পৃথিবী ছেড়ে চাঁদে অবতরণ করলে পৃথিবীতে ফিরে এলো এতে সবচেয়ে বেশি শক্তি কোথায় লাগলো এখানে চাঁদ থেকে উঠতে সবথেকে বেশি শক্তি লাগে নিম্নোক্ত কোন দুটি নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান এখানে C12 এবং N13 নিউট্রন সংখ্যা সমান অ্যান্সার হবে সি কোন পদার্থের পারমাণবিক ভর যদি 24 হয় এবং পারমাণবিক সংখ্যা যদি 12 হয় তাহলে তুলনাঙ্কের ভর হলো 24 অ্যান্সার হবে বি পারমাণবিক ভরকে তুলাঙ্কের ভর বলা হয় অ্যান্সার এখানে কিন্তু বি হবে নেক্সট প্রশ্ন দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে কী বলা হয় এমপি নিউক্লিয়াস দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে বলা হয় এমপি নিউক্লিয়াস অ্যান্সার হবে বি শ্বাসনালীর ফুলকা দেখা যায় যে প্রাণীতে সেটা হচ্ছে মাছ অ্যান্সার হবে সি যে ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 গ্রাম বরফ ও 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 গ্রাম জল মেশানো হলো মিশ্রণের উষ্ণতা এখানে কী হবে এটা একটা ম্যাথেস প্রশ্নটা আমি স্কিপ করবো যাই হোক কোন পদার্থের পারমাণবিক সংখ্যা 15 হলে তার সর্ববহিস্ত কক্ষের ইলেকট্রন সংখ্যা হবে এখানে 5 এখানে একটা ইলেকট্রন বিন্যাসের সূত্র আছে KLM এইরকম এখানে অ্যান্সার হবে সি সর্ববহিস্ত কক্ষে 5টি হবে নিচের যৌগগুলির মধ্যে কোনটি জলে বেশি দ্রবণীয় এখানে CaOH2 সব থেকে বেশি জলে দ্রবণীয় নিম্নলিখিত কোনটি পরিমোডিন বেশ নয় এখানে গুয়ামিন পরিমোডিন বেশ নয় অ্যান্সার হবে এখানে সি সরল দোলগতিতে গতিশক্তি এখানে প্রতি পর্যায়ে 2 বার 0 হয় অ্যান্সার হবে সি সরল দোলগতিতে গতিশক্তি প্রতি পর্যায়ে 2 বার 0 হয় অ্যান্সার হবে সি ক্লোরিনের কোনো আইসোটোপ আছে কি ক্লোরিনের কোনো এখানে 2টি আইসোটোপ আছে নিম্নের কোনটি উপচম্বকীয় O2 হচ্ছে একটি উপচম্বকীয় অ্যান্সার হবে এ মানব হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকারটি হলো SA0 অ্যান্সার হবে এ লাল আলোতে একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য 25 সেমি হলে নীল আলোতে ওর সম্ভাব্য ফোকাস দৈর্ঘ্য হবে 25.5 সেমি অ্যান্সার হবে সি যে মৌলটি জলের সঙ্গে বিক্রিয়ায় অক্সিজেন গ্যাস উৎপন্ন করে সেটি হলো NA যে মৌলটি জলের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন গ্যাস উৎপন্ন করে সেটা হচ্ছে NA অ্যান্সার হবে বি নিচের কোন অ্যাসিডটি সবচেয়ে তীব্র CH3COOH এখানে অ্যান্সার হবে বি নেক্সট প্রশ্ন সুষম খাদ্যে কার্বোহাইড্রেট
ফ্যাট এবং প্রোটিনের অনুপাত হচ্ছে 2:1:1 একটি 100 ওয়াট থেকে 200 ভোল্ট বিজলি বাতির প্রভাব মাত্রা হবে এখানে অ্যান্সার হবে সি 5:11 এখানে এটা একক যদিও বাংলায় লেখা আছে আমি কিন্তু সঠিক বলতে পারছি না ওহম নাকি অ্যাম্পিয়ার হতে পারে যাই হোক এটা অ্যান্সার হবে সি নেক্সট প্রশ্ন ইউরিয়া হলো গবেষণাগারের কৃত্রিম উপায়ে প্রস্তুত প্রথম জৈব যৌগ যেটি প্রস্তুত করেছিলেন হুলার অ্যান্সার হবে এখানে সি তৈলবাহী প্রাণীর স্নায়ুকোষ সর্বদা যে দশায় থাকে সেটা হলো G2 দশা অ্যান্সার হবে এ কোন যৌগটি তড়িৎ যোজি এখানে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে তড়িৎ যোজি পরমাণুর ভিতরে নিউট্রনের প্রভাব পড়ে নিউক্লিয়ার আধানে অ্যান্সার হবে এখানে সি পরমাণুর ভিতর নিউট্রনের প্রভাব পড়ে নিউক্লিয় আধানে অ্যান্সার হবে এখানে সি বদ্ধ সংবহন এবং রক্ত সংবহন এবং প্রবাহকে কে আবিষ্কার করেন বদ্ধ রক্ত সংবহন ও প্রবাহ আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে অ্যান্সার হবে বি নিচের কোনটি প্রমাণ তাপমাত্রা ও চাপে 22.4 লিটার আয়তন অধিকার করে এখানে 17 গ্রাম NH3 অ্যান্সার হবে এ 1 গ্রাম জল থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে 80 ক্যালোরি তাপ বের করে নিলে চূড়ান্ত তাপমাত্রা হবে এখানে অ্যান্সার হবে ডি 0 ডিগ্রি সেলসিয়াস ঝালাইয়ের কাজে ও কৃত্রিম উপায়ে ফল পাকানোর কাজে ব্যবহৃত জৈব যৌগটি হল C2H2 তাপমাত্রা বাড়ার সঙ্গে ধাতু রোধ সাধারণত বাড়ে অ্যান্সার হবে এ তাপমাত্রা বাড়লে ধাতুর রোধ বাড়ে কিন্তু অর্ধধাতুর রোধ কমে অ্যান্সার হবে এখানে এ নেক্সট প্রশ্ন তড়িৎ প্রবাহ দ্বারা ধাতুতে তাপ উৎপন্ন হয় একে কি বলে জুল প্রক্রিয়া তড়িৎ প্রবাহ দ্বারা ধাতুতে তাপ উৎপন্ন হয় একে বলে জুল প্রক্রিয়া অ্যান্সার হবে এ নিম্নলিখিত কোনটি প্রাণীর জন্য অপরিহার্য কিন্তু উদ্ভিদের জন্য নয় আয়োডিন প্রাণীর জন্য অপরিহার্য কিন্তু উদ্ভিদের জন্য নয় অ্যান্সার হবে ডি অম্লরাজ হল একটি মিশ্রণ যাতে 1 ভাগ ওজনের HNO3 সঙ্গে 3 ভাগ ওজনের HCl থাকে অ্যান্সার হবে এ বাড়িতে এসি ব্যবহার করা হয় কারণ এসি পরিবহন সাশ্রয়ী অ্যান্সার হবে ডি নেক্সট প্রশ্ন অনাদ্র সিএও দ্বারা শুষ্ক করা যায় NH3 গ্যাসকে অ্যান্সার হবে বি NH3 গ্যাসকে শুষ্ক করা হয় সিএও দ্বারা অ্যান্সার হবে বি নেক্সট প্রশ্ন এটা একটা ম্যাথসের প্রশ্ন নেক্সট প্রশ্ন হবে ব্যাকটেরিয়াতে কোন ধরনের সালোক সংশ্লেষ উপস্থিত এখানে প্রশ্নটা ঠিকভাবে আসেনি এখানে PS1 এবং PS2 উভয়ই হবে অ্যান্সার অ্যান্সার হবে সি জল সমীর একক হল গ্রাম অ্যান্সার হবে সি জীবের কোন অংশে মিষ্টত্ব স্বাদ অবস্থান করে এখানে প্রান্ত দেশে মিষ্টত্ব স্বাদ অবস্থান করে অ্যান্সার হবে এ নিউক্লিয়ার রিয়াক্টরের জ্বালানি যে জ্বালানি ব্যবহার করা হয় তা হলো ইউরোনিয়াম নিউক্লিয়ার রিয়াক্টরে যে জ্বালানি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইউরোনিয়াম আইরিস নিম্নলিখিত অংশের সম্মুখভাগ এখানে কর্নিয়ার সম্মুখভাগ আইরিস হচ্ছে কর্নিয়ার সম্মুখভাগ অ্যান্সার হবে ডি ভিটামিন কে রক্ততঞ্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ এটি সংশ্লেষ করে প্রথ্রমিন সংশ্লেষ করে ভিটামিন কে নেক্সট প্রশ্ন হচ্ছে গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতু হল দস্তা বা জিঙ্ক আর্থ এবং প্যারানাইট্রোফেলন আলাদা করার উপায় হচ্ছে ঊর্ধ্বপাতন অ্যান্সার হবে এখানে সি ঊর্ধ্বপাতনের মাধ্যমে আর্থ এবং প্যারানাইট্রোফেলনকে আলাদা করা হয় অ্যান্সার হবে সি পরে প্রশ্ন পরটা মেয়াদ তারপরে তিমি মাছের শ্বাসযন্ত্রটি হলো এখানে ফুসফুস ও ফুলকা উভয়ই অ্যান্সার হবে সি তিমি মাছের শ্বাসযন্ত্র ফুসফুস এবং ফুলকা উভয়ই অ্যান্সার হবে সি সিনকোনায় যে উপকারটি পাওয়া যায় তা হলো রেসারভিন অ্যান্সার হবে এ একটি বস্তুর পৃথিবী পৃষ্ঠে ওজন 9.8 N হলে তার ভর হবে 1 কিগ্রা অ্যান্সার হবে এখানে সি তড়িৎচুম্বক প্রস্তুত করতে টিলের পরিবর্তে কাঁচা লোহা ব্যবহার করা হয় কারণ এর চুম্বক শক্তি যত খুশি বাড়ানো যায়
কাঁচা লোহা ব্যবহার করলে চুম্বক শক্তি যত ইচ্ছা বাড়ানো যায়। অ্যান্সার হবে এখানে সি। এটা একটা ম্যাথ তোমরা দেখতে পারো, একটি লেন্স শূন্য মাধ্যমে অদৃশ্য হলে এর প্রতিসাংক হবে এক। একটি লেন্স শূন্য মাধ্যমে অদৃশ্য হলে তার প্রতিসাংক সাধারণত এক হবে। অ্যান্সার হবে সি। যে ঘটনা প্রয়োগ করে হাইড্রোজেন বোমা আবিষ্কার হয়েছিল তা হলো কেন্দ্রীয় সংযোজন। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, একটি এটা একটা ম্যাথসের অঙ্ক, আমি এটা স্কিপ করি। নেক্সট প্রশ্ন হচ্ছে, জল জমে বরফ হওয়ার ফলে আয়তন 10% বাড়ে, সেক্ষেত্রে বরফ জলে পরিণত হলে আয়তন কমবে। এখানে অ্যান্সার হবে ডি, 9.11%। চুন হলো এখানে CaH2 সংকেত। এই প্রশ্নটা কিছুটা আমার মনে হচ্ছে এটা তোমরা চেক করো সঠিক অ্যান্সারটা। নেক্সট প্রশ্ন, সোরিয়া রোবাস্টা কার ল্যাটিন নাম? সোরিয়া রোবাস্টা হচ্ছে শিশু গাছের ল্যাটিন নাম, সোরিয়া রোবাস্টা। অ্যান্সার হবে বি। মিথেনের দহনে তৈরি হয় CO2 এবং +H2। অ্যান্সার হবে এ। ক্ষারীয় দ্রবণে ফিনাপথলিনের বর্ণ কি? গাঢ় গোলাপি। ক্ষারীয় দ্রবণে ফিনাপথলিনের বর্ণ হচ্ছে গাঢ় গোলাপি। অ্যান্সার হবে বি। রেগুর হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। অ্যান্সার হবে এখানে সি। রেগুর কি? এখানে রেগুর ল্যাটাইট মৃত্তিকা, লাল মাটি, পলি মাটি, কিন্তু এটা সঠিক অ্যান্সার আমার ল্যাটাইট মাটি মনে হচ্ছে না। তোমরা এই প্রশ্নটাও একটু চেক করবে, প্রশ্নটা আমি স্কিপ করলাম। নেক্সট প্রশ্ন হচ্ছে, টার্ট্রিক অ্যাসিডের অপ্রতিসম কার্বনের সংখ্যা, এখানে অ্যান্সার আছে সি, 3। বায়ুমণ্ডলের কোন গ্যাস অতি বেগুনি রশ্মিতে শুষে নেয়? এখানে ওজোন স্তর বায়ুমণ্ডলের অতি বেগুনি রশ্মি শোষণ করে নেয়। অ্যান্সার হবে এখানে সি। ক্যালসিয়াম ক্লোরাইড ও পটাশিয়াম ডাইক্রোমেট মিশ্রণকে ঘন সালফিউরিক অ্যাসিড সহ চালনা করা হলে দইয়ের ন্যায় সাদা অধক্ষেপণ পড়ে, এখানে অ্যান্সার হবে সি। তাপমাত্রা বৃদ্ধির সাথে কোন স্তরের পৃষ্ঠচাপ সাধারণত হ্রাস পায়? অ্যান্সার হবে এখানে সি। চক্ষুদানের ক্ষেত্রে দাতার চোখের কোন অংশ প্রতিস্থাপিত হয়? কর্নিয়া প্রতিস্থাপিত হয়। অ্যান্সার হবে এখানে এ। প্রকৃতিজাত রাবার কোন যৌগের পলিমার? হবে এখানে ইথিলিন। প্রকৃতিজাত রাবার হচ্ছে ইথিলিনের পলিমার। অ্যান্সার হবে এ। অ্যামোনিয়াম মলিবডিটেট হলুদ অধক্ষেপণ দেয় নাইট্রিক অ্যাসিড ও বোরের দ্রবণ, এখানে অ্যান্সার হবে এ। জৈব বর্জ্য পদার্থে জার্ন ঘটিয়ে পদার্থের ক্ষতিকারক প্রকৃতি বিনষ্ট করাকে বলে রিসাইক্লিং, অ্যান্সার হবে ডি, রিসাইক্লিং। অ্যাথলেটিক স্পোর্টসের এই রোগ হওয়ার কারণ হলো ফাঙ্গাস, অ্যান্সার হবে বি। একটি পি টাইপ অর্ধ পরিবাহিতে প্রধান তড়িৎ প্রভাব বহনকারী হলো, এখানে ধনাত্মক হল, অ্যান্সার হবে এ। বায়ু অপেক্ষা জলে শব্দের গতিবেগ বেশি কারণ জল বেশি ঘনত্ব, এখানে অ্যান্সার হবে এ। লাল আলোতে একটি লেন্সের ফোকাস দূরত্ব 25 সেমি হলে নীল আলোতে সম্ভাব্য ফোকাস দূরত্ব হবে 25.5 সেমি, এখানে অ্যান্সার হচ্ছে বি। নিম্নোক্ত সরীসৃপের মধ্যে কার চার প্রকোষ্ঠের হৃৎপিণ্ড আছে? কচ্ছপের চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে। এই প্রশ্নটা একটা মানে কনফিউশন রয়েছে, কুমির অথবা কচ্ছপ, তোমরা তাহলে একবার চেক করবে প্রশ্নটার অ্যান্সার যদি জানা থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, এটা একটা ম্যাথসের অঙ্ক, 1 সেকেন্ডসে পেন্ডুলামকে চন্দ্রে নিয়ে যাওয়া হলো, একটি সেকেন্ডস পেন্ডুলামকে চন্দ্রে নিয়ে যাওয়া হলো যেখানে জি এর মান পৃথিবীর 1/6, পেন্ডুলামটির দোলনকাল হবে 1 সেকেন্ড। এই ধরনের অঙ্ক কিন্তু পিএসসি করে বারবার আসে, একটা দুটো অঙ্ক ফিজিক্স থেকে চলে আসে। নিম্নলিখিত অ্যাসিডের মধ্যে কোনটি অ্যাপেল অ্যাপেলে পাওয়া যায়? অ্যাপেলে সাধারণত ম্যালিক অ্যাসিড পাওয়া যায়, অ্যান্সার হবে সি। মিথেনে কী প্রকার হাইব্রিডাইজেশন হয়? মিথেনে কোন প্রকার হাইব্রিডাইজেশন হয়? SP3, অ্যান্সার হবে সি। এমআরআই এর
কথাটির অর্থ কি? ম্যাগনেটিক রেজোনেন্স জোন, এমআরআই এর পুরো অর্থ হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। নেক্সট প্রশ্ন, 1 নিউটন বল একটি 500 গ্রাম ভরের উপর ক্রিয়া করলে ত্বরণ হবে, এখানে অ্যান্সার দেওয়া আছে সেহেতু 2 সেমি পার সেকেন্ড স্কোয়ার। নিম্নোক্ত কোন যৌগকে সবচেয়ে দৃঢ় সমযোজ্যতা দেখা যায়? সিএসিএল টুর দৃঢ় সমযোজ্যতা দেখা যায়। নিম্নলিখিত রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর হল বৈদ্যুতিক ক্ষেত্রে প্রাবল্য, অ্যান্সার হবে এখানে সি, বৈদ্যুতিক ক্ষেত্রে প্রাবল্য। কোন বস্তুর ভর তার ওজন থেকে আলাদা? কারণ ভর হলো একটি বস্তুর পরিমাণের মাপ, কিন্তু ওজন হলো বল, অ্যান্সার হবে এখানে সি। নিচের কোনটি অলৌহ গঠিত ধাতু? অলৌহ গঠিত ধাতু হচ্ছে এখানে অ্যালুমিনিয়াম, এখানে আয়রন, নিকেল, কোবাল্ট হচ্ছে লৌহ গঠিত, এখানে অলৌহ গঠিত ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম। একটি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ যার উপাদানের ভর সংখ্যা হচ্ছে 23, পরমাণু কেন্দ্রকে প্রোটনের সংখ্যা হচ্ছে 11, এর মধ্যে থাকবে 11টি প্রোটিন, প্রোটন থাকবে 11টি, 12টি থাকবে নিউট্রন এবং 11টি থাকবে ইলেকট্রন, ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা 1, 12টি থাকবে নিউট্রন। নেক্সট প্রশ্ন, তুলাযন্ত্রের কোন নীতির উপর কাজ করে? তুলাযন্ত্র হুকের সূত্রের কার্যনীতিতে কাজ করে। গ্রিনহাউস গ্যাস হলো মূলত কাচের অট্টালিকা যার তাপমাত্রা কাঙ্ক্ষিত মাত্রায় রাখা হয়, এখানে অ্যান্সার হবে সি। কোন প্রাণী বৃহত্তম বাচ্চা প্রসব করে? নীলতিমি বৃহত্তম বাচ্চা প্রসব করে। কোন অস্বচ্ছ বস্তুর বর্ণের কারণ হলো বস্তুটির বর্ণ, এখানে প্রতিফলিত করে, বস্তুটি বর্ণ প্রতিফলিত করে, অ্যান্সার হবে এখানে বি। কোন অস্বচ্ছ বস্তুর বর্ণের কারণ হলো বস্তুটি বর্ণ প্রতিফলিত করে, অ্যান্সার হবে বি। কোন যানবাহন বৃত্তাকার পথে ঘুরে নিচের কোনটি প্রাপ্ত হয়? কেন্দ্র অভিমুখী বল, অ্যান্সার হবে বি, বৃত্তাকার পথে ঘুরে কেন্দ্র অভিমুখী বল প্রাপ্ত হয়। নেক্সট প্রশ্ন, নদী অপেক্ষা সমুদ্রে সাঁতার কাটা সহজতর কেন? সমুদ্রের জলের ঘনত্ব নদীর জলের চেয়ে বেশি হয়। উড়োজাহাজে ঝর্ণা কলম নিয়ে গেলে কলম থেকে কালি উপচে পড়ে, কারণ বায়ুমণ্ডলের চাপ সমুদ্রের সমতলের চাপের চেয়ে কম। একই তাপমাত্রা এবং চাপে সমায়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকবে, এই সূত্রটি হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি রক্ত নেই কিন্তু শ্বাসকার্য চলায়? হাইড্রা রক্ত নেই কিন্তু শ্বাসকার্য চলায়, অ্যান্সার হবে সি। আলোর গতিবেগ নির্ণয় করছিলেন রোমার, অ্যান্সার হবে এ। বিদ্যুৎ ব্যবহারের বিল নিচের কোনটির পরিমাপের উপর ভিত্তি করে হয়? ওয়াটস, এখানে অ্যান্সার হবে সি। ভোপাল ইউনিয়ন কার্বাইড কারখানায় যে গ্যাস ছিদ্রপথে নির্গত হয়েছিল তার নাম হচ্ছে মিথাইল আইসোসায়ানেট, অ্যান্সার হবে ডি। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কিসে তৈরি? টাংস্টেন, অ্যান্সার হবে সি। ক্ষুদ্র বৃষ্টিকণার সূর্যালোকের সামনে উপস্থিতিতে নিচের কোনটির ফলে রামধনু তৈরি হয়? প্রতিফলন, প্রতিসরণ এবং বিচ্ছরণ, অ্যান্সার হবে ডি। পরমাণু বোমা নিচের কোন নীতিভিত্তিক? নিউক্লিয়ার বিভাজন, অ্যান্সার হবে এখানে বি। পেট্রোলিয়ামের আগুন নেভাতে কোন ধরনের অগ্নি নির্বাপন ব্যবহার করা হয়? ফোম টাইপ, অ্যান্সার হবে এখানে এ। কোন দ্রব্য যা তাপ ছাড়াই দ্রুত বাষ্পে পরিণত হয়? উদ্বায়ী দ্রব্য তাপ ছাড়াই দ্রুত বাষ্পে পরিণত হয়। জল অম্লধর্মী বা ক্ষারধর্মী কোনোটাই নয়, কারণ জল সমসংখ্যক হাইড্রোজেন আয়ন বিভাজিত করতে পারে, অ্যান্সার হবে এখানে সি। এক অশ্ব ক্ষমতা সমান কত? এখানে সঠিক অ্যান্সার হবে, এখানে অ্যান্সার হবে বি, 746 ওয়াট, অ্যান্সার বি, 746 ওয়াট, এক অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি থেকে ইনসুলিন নিঃসৃত হয়? এখানে অগ্নাশয় থেকে ইনসুলিন নিঃসৃত হয়। বেঙ্গল কেমিক্যাল এবং অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রফুল্লচন্দ্র রায়, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন, নিচে কোনটি মানবদেহের জ্বালানি হিসাবে কাজ করে? সরকার মানবদেহের জ্বালানি হিসাবে কাজ করে, অ্যান্সার হবে সি। ডারউইন তত্ত্ব হল প্রাকৃতিক নির্বাচন, অ্যান্সার হবে এখানে বি।
LPG এর মুখ্য উপাদান হলো বিউটেন आंसर এখানে সি মল এক প্রকারের বর্জ্য পদার্থ आंसर হবে এখানে সি ভরবেগ ও ভার হলো উভয়ই ভেক্টর রাশি आंसर হবে এখানে বি প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে প্রধানত সুষম কাণ্ড প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে সুষম না কাণ্ড आंसर হবে বি নেক্সট প্রশ্ন হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিং এর স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায় এখানে आंसर হবে বি নেক্সট প্রশ্ন জৈব গ্যাস হলো একটি পুনর্ভব সম্পদ জৈব গ্যাস হলো একটি পুনর্ভব সম্পদ आंसर এ নেক্সট প্রশ্ন পেন্সিল ব্যবহৃত পদার্থটি হলো এখানে গ্রাফাইট आंसर হবে বি উদ্ভিদ নিচের কোন কাঁচামাল সর্বাধিক ব্যবহার করে CO2 উদ্ভিদ CO2 সবথেকে বেশি ব্যবহার করে সো থ্যাংক ইউ এতদূর পর্যন্তই ছিল যতগুলো পেরেছি একটা ভিডিওর মধ্যে এখানে দুটো ভিডিওর মধ্যে কভার করা হয়েছে সো থ্যাংক ইউ তোমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো পরবর্তী আরও সব ইম্পর্টেন্ট ভিডিওগুলো পাওয়ার জন্য সো থ্যাংক ইউ